এবং এইখান থেকে উৎসাহ নিয়ে সারা ভারতবর্ষে এটা ছড়িয়ে পড়ছে। এমনকি একসময় বাংলাদেশের প্রধানমন্ত্রীও বলেছেন পশ্চিমবাংলা থেকেই নাকি আর উগ্রপন্থীরা এখানে ট্রেনিং নিয়ে গিয়ে বাংলাদেশে উৎপাত করছে। লোককণ্ঠে গীতা পাঠ ব্রিগেডে আসছেন প্রধানমন্ত্রী, লোকসভার আগে এর মধ্যে ধর্মীয় উস্কানি দেখছে বিরোধীরা, কি বলবেন? যারা ধর্মীয় উস্কানি দেখছে তারা নিজেরাই তো চণ্ডী পাঠ শুরু করে দিয়েছে। যদি জিনিসটা তো খারাপ নয় আপনারা করুন না, আমি বলছি সবাই করা উচিত। ভারতবর্ষ সংস্কৃতির সঙ্গে গীতা যুক্ত, সারা বিশ্বে এখন গীতার প্রচার চলছে বিভিন্ন ভাষাতে। আজকে মানুষের জীবনে যে সমস্যা তার থেকে মানুষ মুক্তি পাচ্ছে গীতার মাধ্যমে। তো সেই জন্য গীতা পাঠ যদি কেউ করে আর তাই যদি আয়োজন করে প্রচার করে তো খুব ভালো কথা, পুণ্য ওদেরও হচ্ছে মানুষের জীবনে পরিবর্তন হচ্ছে। দেশের যেখানে যখন নাশকতা তার বেশিরভাগ ক্ষেত্রে এই রাজ্যের লিঙ্ক ও যোগাযোগ পাওয়া যাচ্ছে, কেন? পশ্চিমবাংলায় বম বন্দুক, উগ্রপন্থী ক্রিয়াকলাপ এবং এইখান থেকে উৎসাহ নিয়ে সারা ভারতবর্ষে এটা ছড়িয়ে পড়ছে। এমনকি একসময় বাংলাদেশের প্রধানমন্ত্রীও বলেছেন পশ্চিমবাংলা থেকেই নাকি আর উগ্রপন্থীরা এখানে ট্রেনিং নিয়ে গিয়ে বাংলাদেশে উৎপাত করছে। বারবার কেন পশ্চিমবাংলা থেকে আগুন উঠে? মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন, এখানকার আইন শৃঙ্খলা ঠিক করতে পারে না, উগ্রপন্থীরা গ্যাংস্টাররা এখানে লুকিয়ে থাকে, তার ইনফরমেশন থাকে না, আর এখানকার মানুষ তো ভগবান ভরসায় বেঁচে আছে। তো আগে নিজেরা ঠিক করুন, কথায় কথায় কেন্দ্রের দিকে আঙুল তোলা অন্যের দিকে, নিজের দায়িত্ব পালন করতে পারেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।